আমার বাবা উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে 2014 সালে আমেরিকায় যান চিকিৎসা নিতে এবং সেটিও কোর্টের অর্ডারের মাধ্যমে তিনি গিয়েছিলেন। পরবর্তীতে ওনাকে ওনার বিরুদ্ধে একটি রায় দেওয়া হয়, স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে উনি নিউ ইয়র্কে বসে কিছু কথা বলেছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন 3 মাস তার অফিসে বন্দি করে রাখা হয়েছিল তখন উনি ওখানে বসে কিছু কথা বলেন নেত্রীর নির্দেশে। তার পরপর অতি দ্রুত ওনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় রায় দেওয়া হয় এবং তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়। আমার বাবা সাথে আমি শেষ কয়েকটি বছর কিছু সময় কাটাতে পেরেছি। আমি যে জিনিসটি লক্ষ্য করেছি, ওনার মরণ ব্যাধি ক্যান্সার তো ছিলই, আরেকটি মরণ ব্যাধি ছিল ওনার, সেটি হলো নিঃসঙ্গতা। আমি এখন রাজনীতিতে পুরোদমে সক্রিয় হওয়ার পর এখন বুঝতে পারি যে ওনার মনের ভিতরে কষ্টটা কি ছিল। 5 বছর 5.5 বছর উনি নিজ মাটিতে নিজ দেশে নিজ শহরে আসতে পারেন নাই, নিজ নেতাকর্মীদের মাঝে উনি তার শেষ সময়টুকু কাটাতে পারেন নাই এবং সেই কথাটি যখন উনি চিন্তা করতেন তখন আমি দেখতাম যে তার কষ্টটা ওনার ভিতরে কিরকম ছিল। বহুবারই উনি বলেছেন, আমাদের মহাসচিব বঙ্গালী মহাসচিব যখন ওনার আমেরিকায় গিয়েছেন ওনার সাথেও দেখা হয়েছে বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথেও যখন দেখা হতো তিনি বলতেন আমার মনে হয় এরপরে বাংলাদেশে বাক্সে করে ফেরত যাওয়া লাগবে, আমি মনে হয় আর যেতে পারবো না। ওনার যখন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, যেটি ইতিমধ্যে বলা হয়েছে, উনি ক্রাচে ভর দিয়ে হাঁটতেন, ওই ক্রাচে ভর দিয়ে হেঁটে হেঁটে তিনি যান কনসুলেট অফিসে এবং পাসপোর্টের আবেদন করেন, চেষ্টা করেন যে পাসপোর্টটি তিনি নিতে পারেন কিনা। তো আজ পর্যন্ত তাকে সেই পাসপোর্টের কোনো হদিস আমরা জানি না। একজন বীর মুক্তিযোদ্ধাকে তার পাসপোর্টটি দেওয়া হয় নাই, সরাসরি সরকারের নির্দেশে তিনি বাংলাদেশে আসার আর কোনো সুযোগ তার ছিল না। একটাই সুযোগ ছিল, সেটি হলো বাক্সে বন্দী হয়ে আসার শেষ মুহূর্তে যেটি হয়েছে। আমার বাবা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ওনার আনুগত্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উনি দেখিয়ে দিয়েছেন এবং শেষ মুহূর্তে যখন ওনার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না তখনও তিনি খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়ার কথা বলেছেন। মৃত্যুর 2 দিন আগে আমি পৌঁছাই, 2 দিন বা 3 দিন আগে, এবং যাওয়ার আগে আমি প্লেনে বসে দুজন ব্যক্তিকে ফোন দিয়েছিলাম, দুজনেই আজকে মঞ্চে উপস্থিত আছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস। আমি ওনাদেরকে বলেছিলাম আমি যাচ্ছি, আমি খবর পেয়েছি অত্যন্ত অসুস্থ রয়েছেন, আপনারা দোয়া করেন, ওনারা বলতে পারবেন। যাওয়ার পরে আমি আসলে বুঝি নাই যে ওনার প্রায় মৃত্যুর শেষ পর্যায়ে এই অবস্থায় রয়েছেন উনি।